আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বানরের সামনে যদি আপনি এক তারা নোট রেখে দেন আর কিছু কলা রেখে দেন, নিশ্চিতভাবে বানর কিন্তু সেই কলাটাকেই পছন্দ করবে, কলাটাকেই নেবে। কেননা বানরের কাছে এই জ্ঞান নেই যে আমি টাকাটা চয়েস করব এবং টাকাটা দিয়ে আমি এইরকম বহু কলা কিনে খেতে পারবো কয়েক মাস যাবত। কিন্তু সে ওই এক ছড়ি কলার দিকেই তার চোখটা যাবে, নজরটা যাবে এবং সেটাকে তুলে নেবে। সে টাকার মূল্য বুঝে না। যেমন একজন বানরের কাছে টাকার মূল্য নেই, ঠিক তেমনই আমাদের পশ্চিমবঙ্গের বহু পরিবার এরকম বানরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা কেমন, পরিবার চালানোর জন্য টাকা পয়সা দরকার, তাই নিজের সন্তানকে স্কুলে না পাঠিয়ে পাঠাচ্ছেন কেরালা, দিল্লি বা বিভিন্ন জায়গায় ইনকাম করার জন্য। তারা মনে করছে ছেলে আমার তো ভালোই 10-20 হাজার টাকা ইনকাম করছে, সুতরাং এটা দিয়ে আমাদের একটা সুন্দর মানে জীবন পরিচালনা হবে, এটা তারা মনে করছেন। কিন্তু সেই ছেলেটার বিদেশে থাকা বা সেই ছেলেটার বাইরে থাকার যে কষ্ট, যে বেদনা, বা অধিকাংশ ছেলেরাই বাইরে গিয়ে যে নেশার কবলে জড়িয়ে পড়ছে, খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এই বিষয়ে মা বাবার কোনো তোয়াক্কাই নেই। কেননা তাদের দরকার শুধু টাকা, তাদের দরকার তারা নিম্ন বিত্ত পরিবার, এই জন্য দুমুঠো দুবেলা ভাতের জন্য তাদের টাকা দরকার। এরা যেন সবাই বানরের ভূমিকা অবতীর্ণ। আসলে বানর যেমন কলাকে পছন্দ করেছিল, টাকাকে নয়, ঠিক তেমনই আমরাও বানরের মতো এই যে সময় ছেলেটার পড়াশোনা করার দরকার, কেরিয়ার তৈরি করার দরকার, একটা চাকরির জন্য প্রিপারেশনের দরকার, সেই সময় কিন্তু সেই ছেলেটা ওই বানরের মতো কলা খাবো বলে কলার ছড়িটা নিজের দিকে আগিয়ে নেওয়ার মতোই বহু পরিবার এবং বহু যুবকেরা ওই তারা এখন সামান্য ইনকামটাকে লুফে নিচ্ছে। কেননা ইনকাম দেখতে ভালো, খেতে পারবো ইত্যাদি, আসলে এটা কি আমাদের জন্য ঠিক হচ্ছে নাকি ভবিষ্যতে একটা অনেক বড় সমস্যার কারণ হবে বলে আমরা মনে করছি। একটু ভাবার বিষয়, সবাই একটু ভেবে দেখুন, নিজের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করান। শহরে কিন্তু এখনও ঘাটতি হয়নি, গ্রামে আজকাল সেই দৃশ্য দেখাই যায় না যে একদল বেঁধে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, কই এরকম দৃশ্য দেখা যায় না। সুতরাং পড়াশোনা না করলে সে জাতি পিছিয়ে পড়ে, পড়াশোনা না করলে সে জাতি একেবারে মানে কি বলবো, সবচেয়ে লোয়েস্ট তাদের মেন্টালিটি এবং তাদের পৃথিবীতে চলার যে বিষয় সেটা পশুর মতো হয়ে যায়। সুতরাং আসুন আমাদের সন্তানদেরকে ঠিকঠাক মানুষ করি, পড়াশোনার বিষয়টাকে উদ্বুদ্ধ করি এবং যাতে পড়াশোনা করে চাকরি অথবা ব্যবসা সুন্দরভাবে করতে পারে এবং বাড়িতে আপনাদের সাথে থেকে, পরিবারের সাথে থেকেই কিছু আর্ন করে পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, সেই সুব্যবস্থা করা হোক। আর যদি এই বানরের মতো কলা চয়েস করার মতো কলা চয়েস করে নেন, অর্থাৎ টাকা চয়েস করে নেন, তাহলে সেই ছেলেটা নেশায় জড়িয়ে পড়বে, তার কষ্টের সীমা থাকবে না, সে বিয়ে করার পরেও তাকে বারবার ভিন রাজ্যে পাড়ি দিতে হবে কাজের জন্য, এরকম নানা সমস্যা তার পরিবারে মানে আসবে। ঠিক যেমন করে বানরের কলাটা একসময় ফুরিয়ে গেলে হাহাকার ডেকে যাবে, সে আবার মানে কলার খোঁজে বিভিন্ন জায়গায় ছুটতে থাকবে। ঠিক আমরা যেন এই বানরের ভূমিকায় না এসে আমরা যেন ঠিক যেমন করে ইনকাম করে আমাদের সংসার চালাতে হবে, এই ইনকামটা আরও কিছুদিন পরে হোক, অর্থাৎ সুন্দরভাবে একটা ইনকাম হোক, আর সুন্দরভাবে ইনকামের জন্য কেরিয়ার তৈরি হোক, পড়াশোনা হোক। এই পড়াশোনা বিমুখতার সময় এই কথাগুলো আমি বললাম এই জন্য, কারণ আমাদের চোখে আর যেন গোটা গ্রাম খুঁজে একজন টিউশনি শিক্ষক পাওয়া যাচ্ছে না, বা শিক্ষিত মানুষের বড্ডই অভাব আমাদের সমাজের মুখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিবুজদান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।